এই স্ক্রাবারটা মাত্র এক মিনিটে বানিয়ে নিতে পারবে, আর এটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে গ্লোয়িং আর স্পটলেস স্কিন। আজ আমি একটা স্ক্রাবার শেয়ার করব তোমাদের সাথে, বাড়িতেই খুব সহজে প্রাকৃতিক উপাদান দ্বারা তোমরা এটা বানিয়ে নিতে পারবে। আর এটা ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হয়ে গিয়ে স্কিন উজ্জ্বল বানাবে। এটা তোমরা ঠোঁটেও অ্যাপ্লাই করতে পারবে, তার ফলে তোমাদের ঠোঁটগুলো কিন্তু পিঙ্ক হয়ে যাবে। খুব সহজেই বানাতে পারবে আর এই স্ক্রাবারটায় প্রচুর উপকারিতা পেয়ে যাবে। আমি প্রথমেই নেব এক চামচ মতো চিনি, কিন্তু এইটা গুঁড়ো করে নেবে, তারপর স্কিনে ব্যবহার করবে। আমরা মোটা মোটা চিনির দানা ব্যবহার করব না। চিনিতে আছে অ্যান্টি এজিং উপাদান, তাই চিনির গুঁড়ো যদি তোমরা রোজ ব্যবহার করতে পারো তাহলে বয়সের ছাপ আমাদের মুখের মধ্যে কিন্তু পড়বে না। এবার নেব এক চামচ মতো মধু। স্কিনের জন্য মধু কিন্তু দারুণভাবে উপকারী, স্কিন ময়শ্চারাইজ করে, স্কিনের দাগ ছোপের জন্য ভীষণভাবে উপকারী এই মধু। এবার আমরা নিয়ে নেব এক টুকরো লেবুর রস। এটি আমাদের স্কিনকে পরিষ্কার, মসৃণ এবং ফ্রেশ রাখতে সাহায্য করে। লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, তাই জন্য স্কিনকে উজ্জ্বল বানাতে বিশেষভাবে ভূমিকা পালন করে। এই তিনটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, মাত্র এই তিনটি উপকরণ দিয়ে স্ক্রাবার কিন্তু রেডি হয়ে যাবে। এবার দেখো কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা। সবার প্রথম মুখটা জল দিয়ে ধুয়ে নেবে, তারপর সমস্ত মুখে খুবই হালকা হাতে 2 থেকে 3 মিনিট ধরে ম্যাসাজ করে নিতে হবে। একদম স্কিনে জোরে জোরে ঘষবে না। এই স্ক্রাবারটা তোমরা হাতে পায়েও ব্যবহার করতে পারবে, অর্থাৎ তোমাদের যে সমস্ত জায়গা ডার্ক হয়ে গেছে সেখানে নিয়মিত এই স্ক্রাবারটা ব্যবহার করলে দেখবে দারুণ রেজাল্ট পাবে। এবার 2-3 মিনিট পর জল দিয়ে ফেসটা ভালো করে ধুয়ে নেবে। দেখো আমার ঠোঁটের ডেড স্কিনটাও দূর হয়ে গেছে আর ঠোঁটটা পিঙ্কও লাগছে। এবার তোমরা তোমাদের পছন্দ মতো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে।